শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আপিল করার শর্তে জেলে না পাঠিয়ে ইউনুসকে জামিনও দেন বিচারক মেরিনা সুলতানা। এই রায়কে নিয়তি হিসেবে দেখছেন গ্রামীণ টেলিকম ও ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস। নতুন বছর শুরুর দুপুরে শ্রম আদালতে আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। আলোচিত শ্রম আইন লঙ্ঘনের মামলায় রায়ের দিন আদালত প্রাঙ্গণে তখন ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ডক্টর ইউনুসের সাথে আদালতে আসেন অন্য আসামিরাও। কিছুক্ষণ পর রায়ের সারাংশ পড়ে শোনান আদালত। রায় বলা হয়, ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ধারাবাহিকভাবে অনিয়ম করায় শ্রমিকদের অভিযোগে নিয়ম মেনেই মামলা করে কলকারখানা অধিদপ্তর। আসামিদের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই এর দায় তারা এড়াতে পারেন না। এ সময় ডক্টর ইউনুস সহ চার আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। যেই শ্রমবিধিগুলি ওনারা ভঙ্গ করেছে এবং যেসব শ্রমিককে স্থায়ী করেনি এবং 30 দিনের মধ্যে সেগুলো কমপ্লাই করার জন্য এটা বলা হয়েছে, রায়ের পরে ডক্টর ইউনুস এবং তার যারা অন্যান্য আসামিদের পক্ষে একটি জামিনের দরখাস্ত দেওয়া হয়। মাননীয় আদালত আগামী 30 দিনের জন্য ওনাদের জামিন মঞ্জুর করেছে। রায়ের প্রতিক্রিয়ায় কোনো দোষ না করেই সাজা পাওয়ার দাবি করেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আর এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান তার আইনজীবী। যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি দেওয়া, আমাদের মনে দুঃখটা রয়ে গেল। আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। পক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে নাই, এর বিরুদ্ধে আমরা আপিল করব। এদিকে রায় পড়ার সময় আসামি পক্ষ বারবার বাধা দিয়েছেন বলেও অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। এ সময় আদালত কক্ষে বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আমাদের লিগাল ফ্রেটার্নিটির একটা লোক তার মক্কেলের জন্য বারবার আদালতে ডিস্টার্ব করতেছিল। যে অস্বাভাবিক দ্রুততায় রায় হয়েছে আমাদের কাছে সন্দেহ আছে, এটা ন্যায় বিচার হয়েছে কিনা। যেভাবে এই মামলাটা দাঁড় করানো হয়েছে, যেসব গ্রাউন্ড যেসব কারণ, এগুলো মনে হচ্ছে খুব সিলেক্টিভলি করা হয়েছে, অন্যদের বিরুদ্ধে এরকম আমরা দেখি না। এ মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করে। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা এবং গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।